Dear scholars, hope you all are fine. Welcome to our online classes. So, today we are going to conduct the class on English second paper, and uh, today's topic is pronoun. Yes, on the earlier class we had discussed pronoun, but it was part one. Now it's time for the rest of the portions from pronoun. Koto class, miss pronoun. কাকে বলে প্রোনাউনের উদাহরণ এবং প্রোনা দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন সম্পর্কে পড়িয়েছিলাম কিন্তু আমি সেটাও বলেছিলাম যে প্রোনাউনের ক্লাসকে আমরা দুভাগে ভাগ করব তো সেটি ছিল পার্ট ওয়ান নাও ইটস টাইম ফর পার্ট টু সো অন দ্য আর্লিয়ার ক্লাস উই হ্যাড ডিসকাসড পার্সোনাল প্রোনাউন প্রজিটিভ প্রোনাউন ইন ডিফারেন্ট প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সো নাও

তো আমাদের কী মনে আছে আমরা লাস্ট ক্লাসে কোন প্রোনাউনগুলো পড়েছিলাম পার্সোনাল প্রোনাউন যেগুলো যেমন আই মি ইউ হি শি ইট তারপর পড়েছিলাম পজিটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন কোনগুলো যেগুলো ওনারশিপ বোঝায় তাই না যেমন মাই আওয়ার দেয়ার ইয়োর এক্সেট্রা অর্থাৎ যেগুলোকে বাংলায় আমি করলে যেগুলোর শেষে একটা র পাবো মিস একটি ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম তারপর আমরা পড়েছিলাম ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউনগুলো সাধারণত নির্দিষ্ট কোনো নামকে বুঝায় না সেগুলো সেই নামগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন আমরা এ ধরনের প্রনাউন ব্যবহার করে থাকি যেমন যেমন অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝালে যেমন সাম ফিউ এনিথিং এভরিথিং এভরিবাডি ওকে তারপর আমরা পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট মিনস ওয়ে উই পয়েন্ট টু দ্য অবজেক্ট অর সামথিং দ্যাট দ্য অবজেক্ট রেফার্স টু সো দ্যাট ইজ ড্যামনস্ট্রেটিভ প্রোনাউন লাইক দিস দ্যাট দোস দে ওকে তো সেই ধারাবাহিকতায় টুডে উই আর গোয়িং টু ডিসকাস অফ ডিসাউন্স স্টার্টিং উইথ ইন্টারগেটিভ প্রনাউন ওকে সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস ফার্স্ট ইন্টারগেটিভ প্রোনাউন ওকে তো লাস্ট ক্লাসে আমরা কয়টি প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম চারটি প্রোনাউন সম্পর্কে তাহলে এটা হবে আমাদের নাম্বার ফাইভ ওকে সো ইন্টারিগেটিভ প্রনাউন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছিলাম রিমেম্বার হোয়াট ওয়াজ দ্যাট ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়াজ দ্য সেন্টেন্সেস দ্যাট মে টু আস কোয়েশ্চেন্স ওকে তো সিমিলারলি ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ অলসো অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইউজড টু আস দ্য কোয়েশ্চেন যখন আমরা প্রোনাউন প্রনাউনগুলো দিয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো অর্থাৎ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো তখন সেই প্রোনাউনগুলো হবে ইন্টারোগেটিভ প্রোনাউন ফর এক্সাম্পল যেমন ধরো যদি বলি হোয়াট আর ইউ জুইং হিয়ার দ্য প্রনাউন ইজ হোয়াট ওকে তারপর যদি বলি যে হু টিচেস ইউ ইংলিশ তোমাকে কে ইংরেজি পড়ে এখানে হু ইজ আ ইন অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন ওকে সো লেটাস্ট রাইট সাম অফ দ্য এক্সাম্পলস ডাউন ওকে বেবি সো দ্য এক্সাম্পলস আর হু টিচেস ইউ ইংলিশ which is your house okay so now um, let us see the next one it is it is relative pronoun it is relative pronoun so relative pronoun is used to connect a clause or phrase to a noun or pronoun তো রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত ক্লস এবং ফ্রেসে নাউন অথবা প্রোনাউনকে যুক্ত করার কাজে ব্যবহার ব্যবহৃত হয় এখানে রিলেটিভ এই নামটির মধ্যেই কিন্তু অসংা আছে ইটস ফর এক্সাম্পল রিলেটিভ হু আর দ্য রিলেটিভ টু আস দ্য পিপল হু উই আর কানেক্টেড টু অ্যান্ড দ্য পিপল হু উই আর ভেরি ক্লোজ টু অ্যান্ড উই আর সারাউন্ডেড বাই ওকে সো দে আর বেসিক্যালি আওয়ার রিলেটিভস তো রিলেটিভ বলতে আমরা বুঝি আত্মীয় স্বজনদেরকে যারা আমাদের সাথে কানেক্টেড যারা আমাদের খুবই ক্লোজ এবং যাদের যারা আমাদের আশেপাশেই সবসময় জড়িয়ে থাকেন তো তারাই রিলেটিভ তো এখানে রিলেটিভ প্রোনাউনের কাজও কিন্তু অনেকটা আমাদের রিলেটিভদের মতোই যারা কানেক্ট করে ওকে তো ফর এক্সাম্পল এখানে আমি একটা কথা বলে রাখি যে ইন্টারগেটিভ প্রনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন দে মে ইউনো সিম সিমিলার বাট অ্যাকচুয়ালি দে আর নট এগুলোকে দেখতে একই মনে হতে পারে কিন্তু আসলে এরা একই নয় ওকে আর রিলেটিভ প্রোনাউনের উদাহরণও হু হুইচ হুয়েবার অর হোমস ওয়েভার হের এভার অ্যাকসেট্রা এগুলো হতে পারে এগুলো অনেকে ইন্টারোগেটিভের মতো দেখতে বাট অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ নয় সাধারণত ক্ষেত্রে রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে হু হুইচ হোয়াট এগুলো দুটো ক্লসের বা দুটো নাউন বা প্রোনাউনের মাঝখানে বসতে পারে ওকে এগুলো সাধারণত কানেক্টর হিসেবে কাজ করতে পারে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু হুইচ একেবারেই সামনে থাকবে যেমনটা আমরা নাম্বার ফাইভে এক্সাম্পলে দেখতে পাচ্ছি হু টিচেস ইউ ইংলিশ এখানে হু কোথায় আছে একদম একটা সেন্টেন্সের প্রথম দিকে আছে হুয়েছো একটা সেন্টেন্সের প্রথম দিকে আছে কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই হু এবং হুইচ এগুলো থাকবে মাঝখানে লেট মি শো ইউ থ্রো ওয়ান এক্সাম্পল ফার্স্ট সো দ্য এক্সাম্পল ইউ ক্যান সি আই মেড খুশি হু ইজ টুড ফার্স্ট ইন দ্য এক্সাম আমি খুশির সাথে দেখা করেছি যে কিনা ক্লাস যে কিনা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে এখানে হুকে আমি কোথায় দেখতে পাচ্ছি হুকে আমি দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সের ঠিক মাঝখানে বা দুটো ক্লসের ঠিক মাঝখানে এখানে আমার সেন্টেন্স কি হু দিয়ে শুরু হয়েছে না বরঞ্চ দুটো সেন্টেন্সকে হু দিয়ে কানেক্ট করা হয়েছে যেহেতু এখানে হু একটি কানেক্টর হিসেবে কাজ করছে তাই এখানে হু হল রিলেটিভ প্রোনাউন এখন তাহলে চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখিনি রিলেটিভ প্রোনাউনের সো হিয়ার মাদার ইজ দ্য ওয়ান হুম উই লাভ মোস্ট মাই হলো সে একজন যাকে কিনা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সো হিয়ার হু হোম দে আর নট দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাজ দে আর নট প্লেসড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স সো দে আর নট দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন দেয় দার আর দ্য রিলেটিভ প্রোনাউন্স অ্যাজ দে আর প্লেসড টু কানেক্ট টু ডিফারেন্ট টু ডিফারেন্ট ক্লস অর ফ্রেসেস ওকে তাহলে হলো ওই প্রোনাউনগুলো যে কোনো যেগুলো দুটি নাউন বা প্রোনাউনকে বা ক্লস যুক্ত করবে আর ইন্টার প্রনাউন হল যেগুলো দিয়ে প্রশ্ন করা ওকে ইট ইস রিফ্লেক্সিভ প্রনাউন ওকে সো নাম্বার সেভেন রিফ্লেক্সিভ প্রনাউন ওকে লেট বি ক্যাল ইউ ওয়ান দ্যাট রিফ্ল্যাক্স এই কথাটা থেকেই কিন্তু আমি বুঝতে পারছি যে রিফ্লেক্স ইট ইজ বেসিক্যালি অ্যাবাউট সাম ভেরি পার্সোনাল অ্যান্ড ইট রিফ্লেক্টস দা আ পারসন্স ওয়ার্ক অর দ্য অ্যাকশন ওকে তো রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত ওই প্রোনাউনগুলো হয়ে থাকে যেগুলো দিয়ে কোনো একটা সাবজেক্টের কাজকে নিজে নিজে রিফ্লেক্ট করা বোঝায় ওকে দ্যাট মিন্স ইন ওয়ে দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট রিফ্লেক্স অর টার্নস ব্যাক অন দ্য সাবজেক্ট ইটসেল্ফ ওকে দিস আর কল্ড রিফ্লেক্সিভ প্রনাউন সো লেট আস রাইট দ্য ডেফিনেশান ফার্স্ট আর এখানেও আরেকটা মিন এখানেও আরেকটা ট্রিক্স তোমরা মিক্স করতে পারো সেটা হচ্ছে এটি হচ্ছে অনেকটা আমাদের ঠিক যেমনটা পজিটিভ প্রোনাউন পড়ানোর সময় মিস তোমাদের বলেছিলাম এখানেও ঠিক মিসের কাছে একটা ট্রিক্স আছে তোমাদের জন্যে সেটা হলো রিফ্লেক্সিভ প্রনাউনগুলোকে সাধারণত বাংলা করলে সবসময় নিজের অর্থটা বোঝায় হ্যাঁ কিংবা ধরো এগুলো চেনার আরেকটা উপায় হচ্ছে এদের শেষে একটা সেলফ থাকবে অথবা সেলফ অর সেলভস ওকে আই রিপিট সেলফ অর সেলস লাইক ইয়োর সেলফ মাই সেলফ হার সেলফ ড্যাম সেলফ ইয়োর সেলফ ওকে আওয়ার সেলফস এক্সেট্রা তো যেগুলোতে সেলফ বা সেলফস থাকবে সেগুলোই হলো রিফ্লেক্সেড প্রোনাউন সো লেট মি শো সাম অফ দ্য এক্সাম্পল ওকে আই হোপ সিং দ্য এক্সাম্পল ইট উইল গেট ইজিয়ার টু ইউ সো লাইক ফর এক্সাম্পল আই এম রাইকিং ডাউন ইউ হার্ক ইউর সেলফ তুমি নিজে নিজেই ব্যথা পেয়েছ বা তুমি নিজে নিজেই তোমাকে ব্যথা দিয়েছো কিংবা আমি যদি লিখি আই ক্যান ডু ইট মাই সেলফ আমি এটা নিজে নিজেই করতে পারি মাই সেল্ফ তাহলে এখানে মাই সেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন সো সিমিলারলি হিমসেল্ফ হার সেলফ দ্যাম সেলস আওয়ার সেলফ এক্সেট্রা দিস অল আর দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন্স ওকে তো এ ছিল আমাদের সেভেন কাইন্ডস অফ প্রোনাউন্স বাট ওয়ান মোর প্রোনাউন ইজ দ্যাট ইট ইস ডিস্ট্রিবিউটি প্রোনাউন ওকে ওয়ান মোর প্রোনাউন ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটা মিস খুব সিম্পলি একদম ছোটো করে বলে দিই এখানে দেখো এটির নাম হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট মানে কি ডিস্ট্রিবিউট অর্থ হল যখন কোনো কিছু ভাগ করা হয় ওকে বলি না যে ডিস্ট্রিবিউট দ্য প্যান্সিলস অ্যামাং দ্য স্টুডেন্টস অর ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামাং দ্য স্টুডেন্টস তার মানে কি চকলেটগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দাও তাহলে ডিস্ট্রিবিউট মানে কি ভাগ করা ওকে তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হলো ওই সমস্ত প্রোনাউন যেগুলো সাবজেক্টের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করার সময় ব্যবহার করা হয় ওকে শুনতে অনেকটা হাস্যকর মনে হল এটাই আসলে একটি সংজ্ঞা যদি আমি বাংলায় করি তাহলে এটি দাঁড়ায় ওকে তো যেমন ধরো আমরা কখনো কখনো বলি যে এই যে যেমন বলি যে দে হেল্প ইচ অদার তারা একে অপরকে সাহায্য করে হ্যাঁ এখানে দুজনের মধ্যে কাজকে ভাগাভাগি করে নেওয়ার একটা কথা হচ্ছে কিংবা যদি বলি যে দে ডিড অ্যালট ফর ওয়ান অ্যানাদার তারা একে অন্যের জন্য অনেক কিছু করেছে একে অপরের জন্য অনেক কিছু করেছে তাহলে দেখো সবসময় কিন্তু একটা শেয়ারিংয়ের ব্যাপার চলে এসছে তো যেই প্রোনাউনগুলো দিয়ে কোনো সাবজেক্টগুলোর অর্থাৎ সাবজেক্টগুলোর মধ্যে শেয়ারিংয়ের ব্যাপারটা চলে আসবে সেগুলোই হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাধারণত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হয়ে থাকে ইচ আদার ওয়ান অ্যানাদার নাইদার ইদার

প্রোনাউন ইন্টারোগভ প্রনাউন প্রনাউন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হয়তো আমরা আরেকটু বড় হলে আমরা আরও একটা নতুন প্রোনাউন সম্পর্কে জানতে পারবো ওকে সো দ্যাটস অল ফর টুডে আমরা আপাতত এই সাতটি প্রোনাউন শিখব এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি মনে রাখবো ওকে সো দ্যাটস অল ফর টুডে উই উইল মিট ভেরি সোন অন দ্য নেক্সট ক্লাস টিল দেন স্টে অ্যান্ড আই ওয়েশ ওর আই এক্সপেক্ট ইউ টু গো থ্রু দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন ইউর সেলভ ওকে আমি চাইবো যে তোমরা নিজেরা নিজেরা এই প্রোনাউনগুলো আরেকবার পড়ে যাও এবং আমি জানি তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাতেই যথেষ্ট তোমাদের আসলে খুব বেশি সময় লাগে না সো ডোণ্ট বি প্যানিক ইউ জাস্ট নিড টু গো থ্রু দ্য ওকে সো অ্যান্ড টেক কেয়ার